আদরের বড় ছেলে, সরি, অনেক লম্বা নাম এবং বাংলিশ নাম হওয়ার কারণে একটু লম্বা হয়েছে, পড়তে অসুবিধা হয়েছে, সরি। আপনি লিখেছেন, জমি বন্ধকের টাকা দিয়ে আমি বিদেশে এসেছি, এখন আমি যে টাকা রুজি করছি সে টাকাটা কি হালাল হচ্ছে? কোনো অসুবিধা নেই, আপনি বন্ধক রেখে কারোর কাছ থেকে টাকা নিয়েছেন, সেটা দিয়ে বিদেশে এসেছেন, এই বন্ধক দিয়ে টাকা গ্রহণ করা, ঋণ নেওয়া, এটা হারাম কিছু নয়। আপনি আবার সে টাকা পরিশোধ করে দিবেন, যতটুকু নিয়েছেন ততটুকু, কোনো অসুবিধা নেই। আপনি নিজে থেকে যদি আপনি বাড়িয়ে দিতে চান, তার প্রতি আপনার যে আপনার আপনার প্রতি তার যে অনুগ্রহ সেটার স্বীকৃতিস্বরূপ তো দিতে পারেন, এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। এমনি আলামিন হোসেন আপনি লিখেছেন, নামাজের কেরাত যদি অর্থ বুঝে সে অর্থের ঘটনা কল্পনায় এনে নামাজ পড়ি, এটি কি নামাজের ক্ষতি হবে? যেমন সুরা লাহাব পড়ার সময় আবুল লাহাবের কর্মকাণ্ড মন থেকে বানিয়ে কল্পনা করি, এটি কি নামাজ হবে না? না না, এটা নামাজের জন্য কোনো ক্ষতিকর হবে না, বরং আপনি সালাতের অর্থ, আল্লাহর কালামের অর্থ, মর্ম সেটা নিয়ে আপনি কল্পনা জল্পনা করছেন, এটা ভালো কথা। আপনি কোরআনের মধ্যেই আছেন, আপনার সালাতের মধ্যে, ইনশাআল্লাহ দিনের কারণে সালাতে কোনো সমস্যা হবে না। জালাল আহমেদ লিখেছেন, বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলামসম্মত? বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত, অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলে মানুষ যেরকম পোশাক আশাক করে, বিশেষ করে বিপ্রসাদিতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে, সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই, যদি কোনো হাদিসের কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয়। অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না, এরকম নিষেধাজ্ঞা নেই, শেরওয়ানি পরা যাবে না এমন কোনো কথা নেই, বিধায় শেরওয়ানি পরাতে কোনো সমস্যা নেই, বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য। এমডি আবির আপনি লিখেছেন, আমার একটা ডিপিএস আছে, তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো? ডিপিএসের সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না, কোনো গরিব মানুষকে বা পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন, নিজে করবেন না। প্রিন্স রাহুল আপনি লিখেছেন, আমার চাচাতো বোন 5 মাসের প্রেগনেন্ট, এখন সে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে, প্রশ্ন হলো বাচ্চাটা নষ্ট করা ঠিক হবে কি না, তা না হলে কি করতে হবে? বাচ্চা নষ্ট করা এটা হারাম সর্বাবস্থায়, যদি তারা কোনোভাবেই একসাথে থাকতে না পারেন, এবং শরীয়ত তালাক দেওয়ার আগে যে স্টেপগুলো নিতে বলেছে সেই স্টেপগুলো তাদের নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে যদি তারা চলে যান আল্লাহ মাফ করুন, যদিও তালাক এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় ভালো, অপ্রিয় মানে জায়েজ কাজ, অনুমোদিত কাজ, আবগাদুল মুবাহির আল্লাহ তালাক, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হলো তালাক, আল্লাহ হালাল করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করেন না এটাকে, জাস্ট এটা ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করার মতো। বিধায় তালাক দেওয়ার পর বেশিরভাগ পরিবারই একটা সময় কিন্তু তারা আক্ষেপ করেন এবং তারা বুঝতে পারেন যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল, তো এই জন্য বুঝে শুনে হচ্ছে কি না, সমস্ত স্টেপগুলো পার হয়েছে কি না সেগুলো বিবেচনা করা দরকার, এবং যে কারণে তালাক হচ্ছে সেই কারণটা যদি পারস্পরিক বোঝাপড়ার ভুল হয়ে থাকে তাহলে সবর করা উচিত, একে অন্যকে মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত এবং ফিরে আসা তাদের সিদ্ধান্ত থেকে। আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনার চাচাতো বোন এবং তার ভগ্নীপতি তাদের প্রতি আকুল আবেদন রাখবো, যা তারা যেন এই সিদ্ধান্ত থেকে যথাসম্ভব ফিরে আসেন এবং পুনর্বিবেচনা করেন, আর যদি কোনোভাবে সেটা তারা না করেন তাহলে এই সন্তান নষ্ট করা তাদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়, উভয় হারাম কাজে লিপ্ত হবেন, মানুষ হত্যার অপরাধে অপরাধী হবেন, এই সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে, তালাক হলে আপনার গর্ব খালাস হওয়া পর্যন্ত তিনি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না, তারপর তিনি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন, কিন্তু সন্তান নষ্ট করার কোনো সুযোগ নেই।